নয়নামবাবুকে আপনি জয়িতার জন্মের কথা বলেন, আরো বলেন যে জয়িতাকে নিয়ে আপনি বর্তমানে কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনি হয়তো ওনাকে অনুরোধ করেন যে জয়িতাকে এই পরিবেশ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কিভাবে এই প্রশ্নটা আপনাদের দুজনের মনেই এসেছিল। তাছাড়া জয়িতা তো নয়নাবাবুকে চেনেই না, জানেই না, তার সাথে সে যেতে রাজি হবে কেন? আর প্রণববাবুও তো ছেড়ে দেবেন না। তাহলে কি কিডন্যাপ? সাজানো কিডন্যাপ। প্রণববাবু তাতে কিছুই বুঝতে পারবেন না, কিছুই সন্দেহ করবেন না। আপনারা প্ল্যান করেছিলেন জয়িতাকে লুকিয়ে সবটা করবেন, মুশকিলটা হলো জয়িতা সেদিন আপনাদের দুজনকে একসাথে ব্যাংকে দেখে ফেলায়। তার মায়ের অন্য কারোর সাথে সম্পর্ক, তার জন্ম নিয়ে সন্দেহ, এটা জয়িতা কিছুতেই মেনে নিতে পারছিল না। আমি জয়কে অনেক বোঝাবার চেষ্টা করেছি, বিশ্বাস করুন, অনেক বোঝাবার চেষ্টা করেছি, বুঝলো না আমার কথা। যখন জয় একটু বড় হলো, তারপর থেকে ওই বাড়িতে আমরা দুজনে খুব বন্ধু। আমার তো আর জয় ছাড়া কিছু ছিল না। জয়ও আমাকে আঁকড়ে ধরলো, ওর সব মনের কথা আমাকে বলতো। সেই জয় একদিন একবার ব্যাংকে আমার সঙ্গে নয়নাবুকে দেখার পর থেকে আমার থেকে যেন কত দূরে চলে গেল। আমার কাছে আর এলো না, আমাকে আর সহ্য করতে পারছিল না। আমি ওকে বোঝালাম যে ওই বাড়িতে থাকলেও ভালো থাকবে না, ও নয়নের সঙ্গে চলে গেলে অনেক ভালো থাকবে, সুখে থাকবে। বিশ্বাস করছিল না আমার কথা, বারবার আমাকে বলছিল ওর সব ছেড়ে একা একা অনেক দূরে চলে যাবে। আমি মা তো বুঝতে পারছিলাম যে কেন বলছে এরকম, কিন্তু আমি ওকে বোঝাতে পারছিলাম না যে আমার অবস্থাটা কি। যে বড্ড ছোট তাও কি বোঝালো, তাও কি বুঝিয়েছিল, আমি ওর খারাপ মা হতে ও রাজি আছে, কিন্তু ও যেন ওখান থেকে পালিয়ে যায়, ওই বাড়ি থেকে পালিয়ে যায়। আর ঠিক সেই সময় না, সেই সময় কি সেই সময় প্রণব আমাদের কথা শুনে ফেলে, শুনতে পেয়েছিল যে আমি জয়কে পালিয়ে যাবার বুদ্ধি দিচ্ছি। সর্বনাশ! তারপর উনি কি তাহলে নয়নাবাবুর কথাও শুনেছেন? না, প্রণব সেটা শুনতে পায়নি, শুধু শুনেছিল যে আমি ওকে পালিয়ে যেতে বলছি। তারপর আর কি, ওই রকম একটা মানুষ আর কি করতে পারে? জয়ের সামনেই আমাকে লাঠি দিয়ে মারতে শুরু করে, জানোয়ারের মতন মারতে থাকে আমাকে। আমাকে আধমরা করে দিয়েছিল।